এবারেই গিয়ে আমার ভাই তাহাবি ভাইকে বলছিলাম, চেনেন তো আমার বড় ভাই তাহাবি ভাইকে বলছিল, ভাই কি দেখছো? কোনোদিন যায় না আমার সাথে প্রথম গেছে, এবারে কি দেখছে শোনে, আমি আমার ক্যালকুলেশনে দেখছি, আমার বিবেকে দেখছি, মুসলমানদের জান্নাত ছাড়া জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নেই। জোরে বলে বলে যত হাজি সাহেব যাচ্ছে সবাই দোয়া মুসলমানদের করছে না করেন, জোরে বলে 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 আমি দেখ বলেছে ভাই, ভাই কি দেখছেন? সে তো দেখে কেমন হয়ে গেছে, হ্যাঁ একদিন বইয়ে পড়েছি কেতাবে পড়েছি, শুনি চোখে দিকে মক্কাশির দেখে আমি তাকে ধরতে, যখন মক্কাশির মাথা বেয়ে নেবে তোয়াফ করছে আমি তাকে ধরতে পারিনি ভাই, সে দেখছি আমার থেকে আগে যাচ্ছে, সেই স্পিডই আলাদা, ঘুরে 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 গিয়ে সিধে গিয়ে হাজার পাথরে দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে চুমু দিয়ে চলে গেল। কি হলো? বলছে কাজ কাজ আছে, আমি সেই 2019 সালে চুমা দিয়েছিলাম, তারপর থেকে বলেন বলেন আমি চান্স পাইনি, লজ্জার ব্যাপার নাই বা আল্লাহ দিচ্ছে, আমি বলতে পারি 10 বার চুমা দিই বলতে পারি না, আমি আর চান্স পাই, তবু এবার একবার চান্স পেয়েছি, চান্স পেয়েছিলাম, চিন্তা করলেন যাবো, ওটা কি কাকে ঠালাঠি হয়ে যাবে না হবে না হয়ে যাবো, আর রাসূলুল্লাহ তো অপশন দিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, ওইখান থেকে নিয়ে সিধে সবুজ লাইট হাজার থেকে লাইট আছে, যখন যাবেন রুকনে ইয়ামানি থেকে আপনাকে দোয়া পড়তে হবে, দোয়া পড়তে পড়তে এসে এইখানটা এসে বিসমিল্লাহ আল্লাহ আকবার এই পাশে এইভাবে কাবা শরীফ দিয়ে চুমু খাবেন, আপনি ডাইরেক্ট চুমু খাওয়ার যে স্বভাব পাবেন এইভাবে চুমু খাওয়াটা একই স্বভাব। জোরে বলুন জোরে বলুন, হাজার শত পাথরের সামনে উমার ফারুক দাঁড়িয়ে আছে, একবার তাকিয়েছে একদম হাজার শত এই হয়ে তাকিয়েছে, রেগে লাল হয়ে আছে উমার, গরম হয়ে আছে গরম, এই পাথর আর গর্জন দিচ্ছে মাথাবে দাঁড়িয়ে কাবা স্থান, হে হাজার আসা আমি উমর থেকে চুমু দিতাম না, তোর কোন মূল্য আমাকে, তুই তো একটা পাথর ছিলি, একটা যে বলে একটা পাথর ছিলি, তোর মূল্য আমার কাছে কিচ্ছু নেই, তোর কোনো দাম নেই, তোর কোনো দাম নেই, শুনে রেখে দে আমি উমর তোকে জীবনেও চুমু দিতাম না, আজকে আমি উমর তোকে আদরে চুমু দিচ্ছি, কারণ তোর বুকে রাসূলুল্লাহ চুমা দিয়েছে, জোরে বলে নবী চুমা দিয়েছে বলে তোর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, জোরে বলে ওমর বলছে আমি তোকে জীবনও চুমা, তুই পাথর তোকে কি চুমা চুমা, তোর কি মূল্য আছে, শুধু তোকে আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে তাই তো সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, এসেছিলেন ওই দিনটাও ইমানদারদের জন্য, নবীদের জন্য ওই দিনটাও হলো ঈদে মিলাদুন্নবী, জোরে বলো যে মদিনা শরীফে গেছে সে জানে, আমি আজকেই বলছিলাম ফারুকের ঘরে বসে বসে বলছিলাম হজে চলে চলো হজে চলে চলো, জোয়ান ছেলে যারা আছেন এবং মুরব্বী বাপেরা চাচারা যারা আছেন তাদের ঘরে বলছি, অনুরোধ করছি আমি অন্য কোনো কারণে কাউকে অনুরোধ করি না, আপনি জানেন না আপনি মোবাইল দেখে নেবেন আমার, আমি অনুরোধ করি না, এই পক্ষে বলছি আল্লাহ পাক যারা আওকাত দিয়েছে এই জোয়ান অবস্থায় অন্তত একবার কাবা শরীফে ঘুরে আসেন, হুজুর ফরজ আপনি নফলই জানেন না উমরাই জানেন না, উমরাই উমরাই গিয়ে আবার কাবা ঘুরে আসেন, মানে কাবা কে কি জিনিস যে দেখেছে সে জানে, ওই ফটোই দেখে আর ক্যামেরাই দেখে মোবাইলে দেখে আর ওই মওলানা হুজুরদের মুখে শুনে কাবা শরীফ বোঝা যাবে না, আমি এটুকু আপনাকে বলবো কাবাকে দেখবেন যখন আপনার মনে হবে আপনি স্বয়ং আমার আল্লাহ পাককে দেখছেন, জোরে বল আমি এটুকু আপনাকে দায়িত্ব সহকারে বলছি, একদম দায়িত্ব সহকারে, আর কোন রাসূলুল্লাহর দরবারে যাবেন
মদিনাসের সবুজ গম্বুজ দেখবেন আপনার দিলে এমনি হবে, এমনি হবে। মদিনাসির দেখছেন রসুলের দরবার দিয়ে সবুজ গম্বুজ দেখছেন, আপনার মনে এমনি বলবে আমি সবুজ গম্বুজ দেখিনি, আমি স্বয়ং রসুলুল্লাহকে দেখছি। জোরে বল খোদা এইভাবে তাকিয়ে থাকবে, ঈশার নামাজটা পড়ে মসজিদ নববী চত্বর চত্বরে বসবেন, বসে মদিনাশরীফ তাকিয়েই থাকবেন, বসে আছেন, তাকাতে তাকাতে কখন রাত্রির বারোটা একটা দুটো বেজে গেছে আপনি বুঝতেই পারবেন। দেখবেন তিনটে বাজে তাহাজ্জুদের আজান হচ্ছে, আজান হয়ে গেল। আমি আমার কথাই বলি, আমি মদিনাশরীফ শুধু আজ বলে নয়, যখনই যাই কোনোদিন ঘুমোইনি, আমি চোখকে বলি মক্কা শরীফ এসেছিস ঘুমিয়েছিস, আর মদিনাশি আল্লাহ দেখছে, মদিনাশি যাচ্ছিস তোর জন্য চোখকে বলি তোর জন্য ঘুমটা হারাম, আমি ঘুমাইনি সারা রাত রাসূলের দরবারে ঘুরি সারা রাত। ঈশার নামাজ পড়ে একটু ভিড় হয়, একটু পরে দশটা সাড়ে দশটা এগারোটার সময় একবার সালামে ঢুকে গেল, আবার ঘুরে ওই দিক দিয়ে জান্নাতুল বাকিয়ার ওই দিক থেকে ওই দিক ঘুরে 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 আবার এসে আবার একবার ঢুকে যাও। আপনি যতবার রসুলের দরবারে যাবেন আপনার মনে হবে রসুলুল্লাহ যেন আপনার সঙ্গে মশা বাক করছে। না দেখলে বুঝতে পারবেন না ভাই কি বলছেন, আমার আল্লাহ ডাক, আমি আল্লাহ পৃথিবীর জমিন, আমি আল্লাহ আমার একটা ঘর বানাবো, ঘর প্রত্যেকের ঘর আছে, যত সৃষ্টি পাঠিয়েছি সকলের ঘর আছে না নাই, আছে। তা আমি আল্লাহ আমি একটা ঘর বানাবো, আল্লাহ নিজে বলছে আমি ঘর বানাবো, যে ঘরটাতে আমি আল্লাহ পাক থাকব। জোরে বলুন সুবহান, ও ভালো করে বলুন, যে ঘরটায় আমি আল্লাহ থাকব। পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ যারা ওই ঘরে আসবে ওই ঘরটা দেখবে, প্রথম দেখলো ওই ঘরটা দেখে যে নিয়তটা করবে আমি আল্লাহ পাক তার একটা নিয়ত আমি আল্লাহ কবুল করে লব। জোরে বলবেন না, আল্লাহর কাবা থেকে আপনি প্রথমে দেখে যা চাই যেটা বলবেন, মোবাইল খোলে খোলে, তিন বছর আগে সম্ভবত উগান্ডা হবে আফ্রিকার কোন একটা দেশ, আমার মনে হচ্ছে উগান্ডা জানালে নাইজেরিয়া আফ্রিকার কোন একটা দেশ একজন মানুষ কাবা শরীফে গিয়ে কাবা শরীফ ধরে, আমি বাংলায় বলে দিচ্ছি, ও শুধু বলেছিল আল্লাহ আমাকে টাকা দাও টাকা দাও, শুনছেন আপনারা, গরিব মানুষ তো সাধারণ মানুষ মনে হয় মাথায় খেয়াল লেগেছে আল্লাহ আমাকে টাকা দাও টাকা দাও। আজ থেকে কিছুদিন আগে ফোর্বস বলে একটা পত্রিকা আছে, ওই পত্রিকায় পৃথিবীর যত বড় বড় ধনী মানুষ আছে ওই পত্রিকায় ওই ব্যক্তিটার ওই যুবকটার ওই ছেলেটার নামটাও বেরিয়েছিল। জোরে বল তুই টাকা চাই আল্লাহ টাকা দে, তুই টাকা চাই আল্লাহ দে যা চাই, আমার আল্লাহ বলে ঘর কোথায় বানাবো কোথায় বানাবো কোথায় বানাবো, পৃথিবীর মাঝখানে বানাবো, পৃথিবীর মাঝখানে বানাবো, মক্কা সি মিডল ইস্ট বলা হয়, মিডল ইস্ট মক্কা সি বলা পৃথিবীর মাঝখানে, একদম পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মাঝখানে আল্লাহ একটা ঘর, ঘরে সিদ্ধ উপত্যকার জায়গা আছে, সাতটা আসমানের উপরে জায়গা আছে, যে জায়গার নাম হলো বাইতুল মামুর। আপনারা জানেন এর আগেও শুনেছেন, এর আগেও শুনেছেন, আপনি মোবাইল খুলে এই পরশুদিনের কথা বলছি, আজ আর গতকাল পরশুদিনের কথা বলছি, পরশুদিনের কথা বলছি, নাসা বলে একটা সংস্থা আছে আমেরিকান নাসা, মঙ্গল গ্রহে একটা রকেট পাঠিয়েছিল, একটা মহিলাকে পাঠিয়েছিল,
আর মোবাইল খুলে বুঝতে পারছে মহিলাকে পাঠিয়েছিল। ওই মহিলা মঙ্গল গড়িয়ে গিয়ে রকেটের ভিতর থেকে কিছু দেখে এমন একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দিচ্ছে, চিৎকার দিচ্ছে। বৈজ্ঞানিকরা বলছে মঙ্গল গ্রহে গিয়ে একটু আজব কোনো জিনিস দেখেছি, তাই ও চিৎকার দিচ্ছে। চিৎকারটা এমন একটা চিৎকার আপনি শুনলে আপনার জানটাও শুকিয়ে যাবে। আমি নিজে মোবাইলে দেখছি। আরে বাদ দেন, সুস্মিতা উইলিয়াম নাম শুনেছেন সবাই জানে, চাঁদে গেল, চাঁদ থেকে আসার পর ওকে প্রশ্ন করা হলো, তুমি চাঁদে গেলে এত কোটি কোটি টাকা খরচ করে তোমার চাঁদে পাঠানো হলো, তুমি পৃথিবীর জন্য কি এনেছো? সুস্মিতা উইলিয়াম বলেছিল আমি কোনো কথা এখন বলবো না, মিডিয়াকে ডাকো, যা বলো মিডিয়ার সামনে বলো। বিশ্বের বড় 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 মিডিয়ার এসে হাজির হয়, সুস্মিতাকে প্রশ্ন করো। সুস্মিতা বলেছিল আমি চাঁদে গিয়ে দুটো জিনিস আমার সঙ্গে ঘটেছে, দুটো জিনিস। আমি পৃথিবীতে থাকা অবস্থায় মুসলমানদের ধর্মীয় স্থানে প্রত্যেক দিন পাঁচবার আজান হয়, একটা আওয়াজ হয় যাকে আজান বলা হয়। আমি সুস্মিতা উইলিয়াম, ওই আজানের আওয়াজ আমি চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি। জোরে বলবে না, খবর নেন নিশ্চয়ই আপনি জানেন, আপনার জানা আছে। বেলাল মুশকিল না বিদা জান কে? বেলাল যে বেলালকে মরুভূমি ময়দানে খালি গায়ে উলঙ্গ করে মরুভূমি ময়দানে শুয়ে গরম পাথর চাপিয়ে দিয়া, সেই বেলাল মুসনাবিদ আজান দেয়। একদিন বেলাল আজান দেয় নাই, জিবাইল আমিন এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ আজকে মসজিদে নববী দিকে আজান হয় নাই। হ্যাঁ আজান হয়েছে, না আজান মনে হয় নাই, কেন? এই আজান তো আর সাজিমে পৌঁছায় নাই। খবর নিয়ে দেখলো ওই দিনে বেলাল আজান দেয় নাই। জিবাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ বেলাল আজান দেয়, এই আজানটা এখানে নয়, এখানে নয়, এখানে নয়, এই আজান আওয়াজ আর সাজিমে গিয়ে ধাক্কা লাগে। জোরে বলে সুস্মিতা উইলিয়াম দ্বিতীয় বলেছিল প্রশ্ন, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম, আলো আমি দূরবীন দিয়ে দেখলাম, উপর দিকে আমি কিচ্ছু দেখতে পাইনি, উপর দিকে আমি কিচ্ছু দেখতে পাইনি, আমি দূরবীন দিয়ে নিচের দিকে দেখলাম, একটা আলো মক্কার জমিন থেকে উঠে গেছে আর একটা আলো মদিনা শরীফের জমিন থেকে আল্লাহর আসমানের দিকে উঠে গেছে। জোরে বলে কি ভাবছে জান? চোখে দেখলাম আমার মোবাইল ফেসবুকে আমি আবাবিল পাখির ছবি দিয়েছি, দেখেছি দেখেছি আমি দিচ্ছি, নামাজ পড়তে গিয়েছি মাগরিবের নামাজ মনে হচ্ছে, মনে হয় আসলে মাগরিবের নামাজ পড়তে গেছি, আমি যে নামাজ পড়ছি উপরটা এদিকে আবাবিল পাখির বাসা, আমি দুদিন ধরে খুঁজছি আবাবিল পাখি খুঁজে পাইনি, আর হঠাৎ দিকে উপর দিকে আবাবিল পাখি বাসা। আমি তাড়াতাড়ি মোবাইলটা বার করে সমস্ত ছোট্ট একটা ভিডিও শর্ট করে আমি ফেসবুকে পোস্ট করেছি আবাবিল পাখির বাসা, এই নামে নাম পাখি তো বন্দুকে গুলি থেকে স্পিরিট। জোরে বলবেন না সুবহানাল্লাহ, এত ঠিক মক্কা শরীফের দায়িত্ব আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি, মক্কা শরীফের দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ আবাবিল পাখিকে দিয়েছে। জোরে বলে আছে সেই মক্কা শরীফ, আমার আল্লাহ বলেছে এই ঘর আমার, এই ঘরে পৃথিবীর যেখান থেকে এসে চিটা চাইবে কাবা সমাজ থেকে আমি সেইটাই করব। আমি যুবক গুলোকে বলবো গায়ের ক্ষমতা থাকা অবস্থায় একবার হজে চলে যান, উমরায় চলে যান, না গেলে বুঝতে পারবেন কি মজার জায়গা। আমার আল্লাহ আবার বলেছে এটা আমার কাবা, এখানে তোরা যা করবি আমি আল্লাহ মাফ করব। কাবা শরীফে ঠেলা ঠেলি আছে না? না, ঠেলা ঠেলি আছে নেই, ঠেলা ঠেলি আছে আছে না নেই? হাজার হাজার পাথরের চুমা দেওয়ার সময় দেখেন
2019 সালে আমি চুমার দিকে আমাকে এমন একটা বুকে মেরেছে এখানটাই নাম করে পুনে এটা দিয়ে আমি বুকটা ধরে বসে পড়েছি দেখছি বসুজন পুরী আমাকে ঠেলে গুজরে হোরকে বার করে দিল জানেন মানে পিসাই করে দিল ঠেলে হোরকে ওই যে সাইড পড়ে আছে কিচ্ছু বলল কেন আল্লাহর কাবা মনে মনে হচ্ছে যদি ফুরফুরা হতো না মেরে মেরে ফেলত এত বড় বড় লোক লম্বা লম্বা লোক কি ভাবছেন কাবা শরীফে ঠেলা ঠেলি আছে তর্ক বিতর্ক আছে লাপালাপি আছে সবই আছে আমার আল্লাহ বলেছেন আমার ঘর এখানে যা করবি সব মাফ করে দেব এখান থেকে 472 কিলোমিটার দূরে আমার মদিনা আলা শুয়ে আছে ওইখানে যদি একটা বেয়াদবি করিস আমি আল্লাহ তো দেখো ধ্বংস করে দেব জোরে বল মদিনা ওখানটায় কোনো বেয়াদবি নাই আমি আল্লাহ সব হাবিবুল্লাহর মনে কষ্টকে আমি সহ্য করতে পারি ঘর আমার হতে পারে আল্লাহ বলে কাবা আমার ঘর হতে পারে এই কাবা সম্মান পেয়েছে মদিনাওয়ালার খাতিরে জোরে বল কেন না কাবাটা দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল আমি কাবা আমার বুকের ভিতরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জিন্দ অবস্থায় দাফন দেওয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম কাবা সম্মান পেয়েছে কার জন্য জোরে বলেন আমার নবী আমরা সম্মান পাচ্ছি কার জন্য আমার নবীর জন্য যার মধ্যে নবী আছে খোদার কসম দুনিয়ার কারো ক্ষমতা নেই তাকে অপমান করতে পারে কারণ ওর ভিতরে মদিনাওয়ালা আছে যার ভিতরে মদিনাওয়ালা আছে তার সম্মান আমার আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়িয়ে দেবে জোরে বল ওজনেই তো বলা আছে যে একবার রাসূলুল্লাহকে শয়নে স্বপ্নে দেখলো আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম আছেন খুব ভালো করে রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন কোথায় কাবা শরীফে কোথায় যদি বলেন কাবা শরীফে হুকুম হয়ে গেল চলে যান হাবিব মদিনার জমিনে হিজরত অনেকে বলেন রাসূলুল্লাহ দুনিয়াতে এই মক্কা শরীফে মধ্যে ভয়ে পড়ে গেছে কাফেরদের জুলুম অত্যাচার ভয়ে পড়ে গেছে বলে না বলেন ও জানে না রাসূলুল্লাহ মক্কা শরীফে মদিনা শরীফে গেছে আমার আল্লাহর হুকুমে গেছে বেরিয়ে চলে যাচ্ছে গিয়ে আশ্রয় হলো কোথায় মদিনা শরীফ মসজিদ নববী যেখানটায় রাসূলুল্লাহর মাজার আছে ওইটাই জানবেন যেটা বলুন ওইটাই রাসূলুল্লাহর ঘর ছিল পাশে একটা জায়গায় দাফন হয়েছে হযরত আবু বকর তার পাশে একটা জায়গায় দাফন হয়েছে হযরত উমর ফারুক আর ওর ভিতরে একটা জায়গা খালি আছে কটা যেটা বলুন একটা জায়গা খালি আছে জায়গায় দাফন হবে কার হযরতে ঈসা নবী রাসূলুল্লাহ দরবারটা পেরিয়ে ভিতরে বাবু সালাম গেট দিয়ে ঢুকলেন সালাম দিয়ে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মাজলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন বলে সালাম দিয়ে বেরিয়ে যেই মুখ থেকে বেরোবেন বাম দিকে একটা ছোট্ট ঘর আছে যে ঘরটা হলো হযরতে ফাতেমাতুজ জোহরা জোরে বলবেন না সুবহানাল্লাহ একটা ঘর এখনো মার্ক করে ঘর করে দেয়া আছে হালকা ঘিরা আছে খানিকটা ঘিরা পরিস্থিতিও ভালো নেই ভাই আর মেমোরিতেও কিছু নেই যা ছিল সব ডিলিট হয়ে গেছে বা নতুন করে সব জমা তো জলসার আসার কন্ডিশনই নেই কেন আজকে যে মাহফিলটা মাহফিলটা প্রতি বছর রবিউল আউয়াল মাসের 4 তারিখে হয় 4 তারিখে আমার মনে আছে তা এবছর আমি 4 তারিখ ছিলাম না হজে গিয়েছিলাম
সাত তারিখে ফিরেছি, যে বলেছিলাম আমি থাকবো নি, তুমি আজ ন তারিখে রাখ, ন তারিখে করো, আট তারিখ করো, বলো ভাইজান ঠিক আছে। মহাবীর প্রায় ছ সাত বছর আট বছর আসছি, আর সিথুরি বললো তো আমার দলীয় সবাই চিনে গেছে, মানে আব্বা তো চেনে, বাড়িতে মাও চেনে গেছে, পরিবারও চেনে গেছে। এই গ্রামের নাম বললে বছর তো সাত আট বার নবার দশ বার আসা হয়, এই তো এক মাস আগে একটা ঘুরে গেলাম মসজিদের ছাদের মাথায়, ওই যে সামনে মারাত্মক জলসা। আমি তাই বলছিলাম যাই হোক নাই হোক, হাসান হুসাইনের মাহফিলের একটা মজা আলাদা, যত জলসাই করেন যাই করেন ও মজা আলাদা, যত মাজারে জিয়ারত করেন, যত দরবারই যান, রসুল্লাহ দরবারের মজা আলাদা। অথবা গ্রামবাসী ভাইয়েরা চলে আসেন, রাত বেশি হবে না, যতক্ষণ পারি বলে বলে দিয়েছি, এসে বস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما فيا أيها الهاجرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হামে জানো দিল সে পিয়ারা মোহাম্মদ, মোহাম্মদ কি হাম হে হামারা মোহাম্মদ, জো আখো মে আয়ে কব তক রহেগা এ পর্দা হামারা তুমহারা মোহাম্মদ, সবা তো বতা দে কিধর হদীনা মধর গুজাও জিধর হদীনা তরপতা হে দিল
মচলতে হো ওহি তো বতা দে কিধর হ্যায় মদিনা বলো আপনাদের সকল পর্দার আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি না যে জ্ঞানে আমি আপনাদের মন জয় এসেছি দরবারে পুরফরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই আমার আল্লাহ পাক জানো আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই মাহফিলটা হয় না, আর আমি গুনাহগার আছি আপনারাও ভালোবাসেন বাসেন না কথা বলেন না আমি কিন্তু বাসি না। আপনারাও ভালোবাসেন একটু বেশি বাসেন আমি না কম বাসি বাসি কিন্তু কি গো ইসা কি বলছ তো হ্যাঁ কি দেখছি গো সব খবর টুকটাক আছে আমার কাছে এলাকার ছেলেরা তো ভালোবাসে মহব্বত করে সাকসার বলেন আর বক্সার বলেন সুতুরি বলেন আর পাত্র পুকুর বলেন আর এলাকায় যেখানেই বলেন কাঁচ দিয়া বলেন হ্যারেন্ডা বলেন পেয়াদাপাড়া বলেন সিতুরি বলেন সাইহাটি বলেন আর রানিকাশি বলেন এলাকা তো আমি আসি কম বেশি প্রতিদিনই আসি তো এলাকায় কিছু হলে টুকটাক খবর আমার কাছে যায় এটাও আল্লাহ আল্লাহ কবুল করেন। চাচা আপনি সেই সঙ্গী কোথা বাবুল ফোন করেছে ভাইজান ঘুরে এসে জল এটা মানে যখন ঘুরে চলে এসেছি কাল কাজে যাব তো সামনে জলসা আছে ওরও জলসা সামনে এসে হ্যাঁ জলসা জলসা আছে ভাইজান তাই ঘুরে চলে এসেছি হ্যাঁ যাও কি করবে বিয়ে হওয়ার আগে তুমি খেয়ে ফেলেছ কিছু করার নেই আগে বিয়েটা হোক তারপর তো খাবি ও বরের বিয়ে হোক না আগে খেয়ে চল চাই হয়েছ আর এই সেতুটির মানুষ তো দরবারে গেলে ডাল ভাত দি আর ভাজি নাও দি আমার বাড়িতেই যাই ঠিক বলছে না ভুল বলছি। আচ্ছা মহাব আজকে ছেলেগুলো বলছিল ভাইজান মাহফিলটায় আমরা যতদিন থাকবো আপনি ততদিন থাকবেন আমি মনে বলি না মনে মনে ভাবছি মহাব্বত করিস বলেই তো জলসারে আসি নাহলে আসার কন্ডিশন তো নেই এক কাপ চা যা তোর মাকে বলবি চা করতে অন্তত যাই হোক না এক চুল্লো সে দুটো বেঁচে খেতে হবে অন্তত 41টা দিন তো বেঁচে খেতে হবে
মাথায় রাখতে হবে একশো দুই কোনো গায়ের ক্রমে হাতে না খাই, অনেক ব্যাপার আছে, আল্লাহ কবুল করেন। আজকেও জলসায় বেড়ে চাপ বলছে কোথায় যাবি, সিঁতুরি জলসায় এই তো এলি, এখন থেকে শুরু করে দিলি, আজকেই বলছি আমি কি করব বলে কিছু করার আছে, যেতে হবে জলসায়, আল্লাহ কবুল করেন। আজকে যে মাহফিলটা যে প্রতি বছরই মাহফিলটা হয় নবী দিবস উপলক্ষে মাহফিল, আজকে হচ্ছে আট তারিখ দিন গেছে ন তারিখের রাত, মাথায় রাখতে হবে ইসলামে রাতটা আগে দিনটা পরে, আর বাংলা আর ইংরেজিতে দিনটা আগে রাতটা পরে। সামনে একটা দিন আসছে বারুল আউয়াল, যে দিনটাতে আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই দিনই রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছিলেন, যাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। মুসলমানদের ঈদ কটা, জোরে বলেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, মাথায় রাখতে হবে আর একটা ঈদ আছে আমার, একটা রমজান মাসের শেষে ঈদ হয়, একটা জিলহাজ মাসের, যেটা বলেন 10 তারিখে একটা ঈদ হয় আর একটা ঈদ হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যে দিনটাই আমার মদিনাওয়ালা দুনিয়ার জমিনে এসেছিলেন, জোরে বলেন, যে মদিনাওয়ালার জন্য ঈদুল ফিতর পেয়েছে, যে মদিনাওয়ালার জন্য ইসমাইল পেয়েছে, যে মদিনাওয়ালার জন্য ইব্রাহিম পেয়েছে, যে মদিনাওয়ালার জন্য দুনিয়া পেয়েছে, যে মদিনাওয়ালার জন্য কাবা পেয়েছে, ওই মদিনাওয়ালা 12 তারিখ এসেছিলেন ওই দিনটাও ঈমানদারদের জন্য, নবী প্রেমিকদের জন্য ওই দিনটাও হলো ঈদে মিলাদুন নবী, জোরে বলে সেই দিন সামনে আসছে রাত বলে সুর আল্লাহ রাসূলুল্লাহকে রাতের বেলা পাঠাবেন, আল্লাহ আমি রাত খুশি হবো, আর দিন বলে সুর আল্লাহ রাসূলুল্লাহকে দিনে বেলা পাঠাবেন আমি খুশি হব, আল্লাহ রাতের মনে ব্যথা দেয় না, দিনের মনে ব্যথা না দিয়ে রাতের শেষ ভাগে দিনের প্রথম ভাগে ফজরের একটু আগে যে সময়টাকে শবে সাদেক বলা হয় ওই সময়টাতে রাসূলুল্লাহকে দুনিয়াতে আমাদের জন্য ঈমানদারদের জন্য আল্লাহ সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছিলেন, জোরে বলে আমার মদিনা,